মাই ডিয়ার স্টুডেন্ট, নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমার প্রিয়, আমি সাইমানুর, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমি তোমাদেরকে কি পড়াবো? ইংলিশ পড়াবো। আমি তোমাদের ইংলিশ ম্যাম, ঠিক আছে? ইংলিশ আর ধর্ম পড়াবো। আচ্ছা, আমরা ছোট সোনামণিরা, আজকে প্রথম ক্লাস, তাই না? আজকে কি, আজকে অনেক কিছু শিখতে হবে, সেই জন্য তোমাদেরকে অনেক কিছু জানারও প্রয়োজন আছে। আমরা কি করেছিলাম, আমরা স্কুলে এসেছিলাম, তাই না? স্কুলে এসে কি অনেকগুলো শীট পত্র নিয়ে গেছি স্কুল থেকে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা ক্লাসে কি কি পড়বো সেটাও কিন্তু আমরা জানি। দেখো, আমরা এই যে একটা শীট, এই দেখো, এই শীটটা আমরা নিয়ে গেছিলাম, শীটটা আমরা কি করেছিলাম, বাসায় নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? শীটের প্রথম শীটে দেখো, এখানে ভিডিও ক্লাস লাইভ ক্লাসে শিডিউল দেওয়া আছে, ভিডিও ক্লাস লাইভ ক্লাসে শিডিউল দেওয়া আছে, ঠিক আছে? এই যে ভিডিও ক্লাস লাইভ ক্লাস, দেখো লাইভ ক্লাসে দেওয়া আছে 10:20 থেকে 11:35 পর্যন্ত, এটা হলো আমাদের ভিডিও লাইভ ক্লাসের শিডিউল। আচ্ছা, এরপরে দেখো, এটা হলো পাঠ পরিকল্পনা। এটা কি? এটা হলো পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনায় প্রতিদিন তোমাকে কি পড়তে হবে সেটা এখানে দেওয়া আছে। সেটা কি করবে তোমরা? সেটা পড়বে এবং সেই পড়াটা সুন্দর করে লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে, ওকে? আচ্ছা, এরপরে দেখো হাতের লেখা শীট। এই যে এখানে অনেকগুলো হাতের লেখা শীট আছে, বাংলা আছে, তারপরে হচ্ছে হলো ইংরেজি আছে। দেখো, ইংরেজিটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। ইংরেজিতে দেখো, এখানে আজকে আমরা পড়ব এ ফর আর্ম, আর্ম মানে বাহু, এ ফর ইয়ার, ইয়ার মানে বাতাস, ঠিক আছে? এগুলো, এই শীটের এই লেখাগুলো তোমরা পাতা ভর্তি করে লিখে কি করবে, প্রতি সপ্তাহে আমরা যে শীটগুলো দিব সেই শীটগুলো নিয়ে যাবে এবং পাতা ভর্তি করে, এই যে এই পাতাটা ভর্তি করে নিয়ে এসে আমাদেরকে দেখাবে, ঠিক আছে? এরকম প্রতি সপ্তাহে বাংলা, ইংরেজি, অঙ্ক তিনটা বিষয়ে আমরা হাতের লেখা শীট দিব। আচ্ছা, আর কিছু মৌখিক বিষয় আছে যেগুলো তোমরা বাসায় একটু একটু করে প্র্যাকটিস করবে, ওকে? আচ্ছা, তাহলে এখন আমাদের কথা হলো আজকে আমরা কি শিখবো। আজকে আমাদের যে পাঠ পরিকল্পনা আছে, দেখো সেখানে আমরা কি শিখিয়েছিলাম, সেখানে আমরা দেখিয়েছি যে আজকে আমাদের হবে ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, সেখানে আমাদের হবে ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, আর ওয়ার্ড মেকিং অ্যান্ড দেয়ার মিনিংয়ে, এ ফর দুটো ওয়ার্ড এবং তার অর্থ হবে, তাই না? আচ্ছা, আবার আমরা বইটা দেখি এবার। বইটা দেখি, বইটা কি আছে, বইটাই আমরা আমাদের পড়াটা জানতে পারবো। আচ্ছা, বইটা দেখি, বইটার মধ্যে আমরা এ ফর, দেখো এ ফর আমরা অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ম্যাডাম অনেকগুলো তো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা ওয়ার্ড পড়লেই তো হলো? হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড তোমরা পড়তে পারো এবং তার অর্থ পড়তে পারো, কিন্তু আমি ভাবছি যে আমি যেটা লিখেছি সেটা লিখলেও হবে, ওটা বাদ দিয়ে অন্য ওয়ার্ডও লিখতে পারবে তোমরা, ওকে? আচ্ছা, আমি আজকে তোমাদেরকে শেখাবো এ ফর ইয়ার, ইয়ার মানে বাতাস, এ ফর আর্ম, আর্ম মানে বাহু। তাহলে আমরা আগে লিখাতে চলে যাব। তার আগে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কি পেন্সিল খাতা সুন্দর করে নিয়ে বসেছো? দেখো, আমি বোর্ডটার দিকে তাকাও, আমি কিন্তু বোর্ডটা রেডি করে নিয়েছি লেখার জন্য। তোমরা কি মার্জিন দিয়ে বোর্ডটা রেডি করে নিয়েছো? বোর্ডটা যদি তোমাদের রেডি না হয়ে থাকে, অবশ্যই বোর্ডটা রেডি করে নাও, ওকে? আচ্ছা, দেখো আমরা কিভাবে লিখছি, আমরা লিখবো, পড়বো, পুনরায় রিভিশন দেবো এবং তোমাদেরকেও কিন্তু পড়া ধরবো, ওকে? আচ্ছা, দেখো প্রথমে আমরা ঘরটাতে কি লিখবো, প্রথমে আমরা ঘরটাতে লিখবো এ। দেখো, এ, এ এটা হলো ক্যাপিটাল এ, দেখেছো? আমি ক্যাপিটাল এটা কোথায় লিখেছি? ক্যাপিটাল এটা লিখেছি আমি প্রথম দুই লাইনে, প্রথম দুই লাইনে আমি ক্যাপিটাল এ লিখেছি, ঠিক আছে? এবার স্মল এ লিখব, স্মল এ, স্মল এটা কোথায় লিখেছি? স্মল এটা লিখেছি এক লাইনে, মাঝের এক লাইনে স্মল এটা লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা লিখব বি, দেখো বি, আর কি লিখব, স্মল বি, দেখো স্মল বি, নাই মা লিখা যে উল্টা আসছে। আচ্ছা, দেখো আমরা কি লিখছি,
ক্যাপিটাল বি স্মল বি। এরপর আমরা কি লিখব? এরপর আমরা লিখব সি। এরপর আমরা কি লিখব? সি। দেখতে পাচ্ছ সবাই আমরা কি লিখছি? ক্যাপিটাল সি স্মল সি। এটা কি কি বলা হয়? এটা হলো ক্যাপিটাল সি, আর এটা কি? এটা হলো স্মল সি। ওকে, আচ্ছা, এরপর আমরা লিখব ডি। ডি এরপর আমরা লিখব ডি। ডি আর একটা আমাদের লেটার বাকি আছে, সেটা হলো ই। সেটা হলো আমাদের ই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা কোন কোন লেটার গুলো লিখলাম? এ, বি, সি, ডি, ই। আবার আমরা পড়ছি, এ, বি, সি, ডি, ই, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আবার আসতে পারে যে ম্যাম যে বললো যে ক্যাপিটাল লেটার গুলো তোমরা এর আগেও তোমরা জানো, যেহেতু তোমরা প্লেতে পড়েছো আর যারা পড়োনি তারাও তো বাসায় একটু একটু লিখেছে, তাই না? তাহলে জানো যে ক্যাপিটাল লেটার গুলো সবসময় উপরে দুটো লাইনে হয়, আর স্মল লেটার গুলো হয় মাঝের লাইনে, কোনোটা মাঝের লাইন উপরের লাইনে, কোনোটা মাঝের লাইন নিচের লাইনে হয়, ঠিক আছে? অক্ষর গুলো কিন্তু অবশ্যই দাগের সঠিক দাগে লিখতে হবে, অক্ষরগুলো অবশ্যই সঠিক দাগে লিখতে হবে। দাগগুলো যদি ভুল করে লিখো তোমরা তাহলে লেখাটা সঠিক হবে না। তাহলে আমরা ক্যাপিটাল লেটার কোন লাইনে হয়, স্মল লেটার কোন লাইনে হয় সেটা অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম আজকে? আমরা লেটার আজকে পাঁচটা লিখলাম, এ, বি, সি, ডি, ই। ওকে, আচ্ছা, আরেকটা আমাদের শিখতে হবে, সেটা হলো ওয়ার্ড মেকিং অ্যান্ড দেয়ার মিনিং। ওয়ার্ড মেকিং অ্যান্ড দেয়ার মিনিং আমরা আজকে কি শিখব বলেছিলাম? হ্যাঁ, আজকে আমরা শিখব ইয়ার। ইয়ার মানে বাতাস। দেখো আমি একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা ছবি? হ্যাঁ, একটা ছবি কিন্তু দেখতে পাচ্ছ। ছবিটার মধ্যে কি আছে? গাছগুলো বাঁকা বাঁকা হয়েছে, এগুলো হলো গাছ। ঝড়ের দিনে কি হয়? ঝড়ের দিনে যখন অনেক ঝড় আসে, অনেক বাতাস হয়, তখন কি হয়? এই গাছগুলো ওরকম বাঁকা বাঁকা হয়ে যায়। কেন হয় বলতো? বাতাসের জন্য হয়। তাহলে এ ফর ইয়ার, ইয়ার মানে বাতাস। এটাই দেখে তোমরা বুঝতে পারছো ইয়ার মানে বাতাস? হ্যাঁ, এই তো বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে দেখতে পাচ্ছ একটা মানুষের হাত দেখতে পাচ্ছ? আমরা হাত তুলেও দেখাতে পারি, হাত তুলে দেখাতে পারি, তাই না? এই যে হাতের এই অংশটা, এটাকে বলা হয় আর্ম। এটাকে কি বলা হয়? আর্ম। আর্ম মানে বাহু, এটা নয়, এটা নয়। এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় আর্ম। আর্ম মানে বাহু। আবার আমি বলছি, এ ফর আর্ম, আর্ম মানে বাহু। এ ফর আর্ম, আর্ম মানে বাহু। তাহলে আমরা এ ফর দুটো শিখে নিলাম। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো অ্যাপেলও লিখতে পারি। অ্যাপেল তো আমরা আগে থেকে শিখেছি, আমরা নতুন কিছু শিখতে চাই, সেই জন্য আমরা কি শিখব? এ ফর ইয়ার, ইয়ার মানে বাতাস। এ ফর আর্ম, আর্ম মানে বাহু। আমরা লিখায় চলে যাই এবার। আচ্ছা, আমরা বানান করে করে লিখব। দেখো, এ, আই, আর, ইয়ার। ইয়ার মানে বাতাস। বয়াকারে বা, তয়াকারে তা, দন্ত স্ব, বাতাস। এ ফর ইয়ার, ইয়ার মানে বাতাস। এ ফর আর্ম, এ, আর, এম, আর্ম। আর্ম মানে বাহু, আর্ম মানে বাহু, আর্ম মানে বাহু। এ আই আর, ইয়ার, ইয়ার মানে বাতাস। এ আর এম, আর্ম, আর্ম মানে বাহু। তোমরা দেখতে পাচ্ছ, আমি আবার পড়ে দিচ্ছি তোমাদেরকে, এ আই আর, ইয়ার, ইয়ার মানে বাতাস। বয়াকারে বা, তয়াকারে তা, দন্ত স, বাতাস। আর এ আর এম, আর্ম, আর্ম মানে বাহু। বয়াকারে বা, হয়রস্বকারে হু, বাহু। আমি আবার বলছি, এ আই আর, ইয়ার, ইয়ার মানে বাতাস। বয়াকারে বা, তয়াকারে তা, দন্ত স, বাতাস। এ আর এম, আর্ম, আর্ম মানে বাহু। বয়াকারে বা, হয়রস্বকারে হু, বাহু। তাহলে আমরা কি জানলাম? আমরা এ ফর ইয়ার, ইয়ার মানে বাতাস। এ ফর আর্ম, আর্ম মানে বাহু। আমার ছোট সোনামণিরা, সুন্দর করে তোমরা এখন লিখে ফেলো, ঠিক আছে?
সুন্দর করে লিখো। লেখা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে, সুন্দর না হলে কি হবে, ভেরি গুড দিতে পারবো, এক্সেলেন্ট দিতে পারবো, পারবো না। তো সেই জন্য সব সময় সুন্দর করে লিখতে হবে। তোমাদের কিন্তু সময় দিচ্ছি, তোমরা লিখে ফেলো। হ্যাঁ, এই তো সুন্দর তোমরা লিখে ফেলেছো। এই যে তোমরা লিখে ফেললে, লিখে ফেলার পর কি করতে হবে, লেখাগুলোকে কি করতে হবে, পাতা ভরে লিখতে হবে। খাতার এক লাইন দু লাইন লিখলে হবে না, পাতা ভরে খুব সুন্দর করে লিখতে হবে। লেখার পরে আমাদের গ্রুপে ওই খাতার ছবিটা তুলে পোস্ট করে দিবে। আমরা কি করব, খাতাগুলো অবশ্যই দেখে দিব, ওকে? আর যেই সাবজেক্টের লাইভ বা ভিডিও ক্লাস হচ্ছে না, সেগুলো যদি পাঠ পরিকল্পনায় থাকে, সেগুলো কি করবে, সেগুলো হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করে দিবে, ওকে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে হলো আমাদের অনলাইনে ক্লাসগুলো কিন্তু অবশ্যই করতে হবে, লাইভ ক্লাসে অবশ্যই জয়েন করতে হবে। কারণ লাইভ ক্লাসে জয়েন করলে কি হয়, ম্যামকে দেখা যায়, বন্ধুদেরকে দেখা যায়, তাই না? তাহলে কি হয়, খুব মজা হয়, মনে হয় স্কুলেই আছি আমরা। আর যদি তুমি অংশগ্রহণ না করো, তাহলে কি পড়াটা কিভাবে পড়তে হবে সেটা কি বুঝতে পারবে, ম্যাম কিভাবে পড়াচ্ছে জানতে পারবে, জানতে পারবে না, মজাও হবে না আমাদের। আর তোমাদেরকে কি করব, আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব, করে তোমাদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। তাহলে কি করবে, তো অবশ্যই করবে ইনশাআল্লাহ, কি? হ্যাঁ, প্রতিদিন আমাদেরকে লাইভ ক্লাসে জয়েন করতে হবে। আর তোমাদের যদি লাইভ ক্লাসে জয়েন করতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা তো লিখে ফেলেছো, দেখি তো তোমরা পড়া বলতে পারছো কিনা, দেখি তো। এফ আর কি হয় বলো তো? হ্যাঁ, ইয়ার, এফ আর ইয়ার, ইয়ার মানে বাতাস। এফ আর কি হয়, এফ আর আর্ম, আর্ম মানে বাহু। ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। আর আমি এই যে অক্ষরগুলো লিখিয়েছি, কালকেও কিন্তু খুব সুন্দর করে অক্ষরগুলো লিখাবো, বেশি লেখার প্রয়োজন নয়, অল্প অল্প করে লিখতে হবে, কিন্তু লেখাগুলো চমৎকার করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু অ্যালফাবেট সংটা একটু পড়ে ফেলি, দেখি কেমন লাগে শুনতে, একটু গান গাইতে হবে, তাই না? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and G. Now I know my ABC. Next time sing along with me. কি ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমার ছোট সোনামণিরা, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পুষ্টিকর খাবার খাবে। আর যেহেতু করোনা পরিস্থিতি খারাপ, সেই জন্য কি করতে হবে আমাদেরকে, অবশ্যই কি করতে হবে আমাদেরকে, করতে হবে সাবধান থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর আম্মুর কথা শুনতে হবে, আর বেশি বেশি করে গরম পোশাক পরতে হবে, বারবার করে হাত ধুতে হবে, ঠিক আছে? আমার ছোট্ট সোনামণিরা, তোমরা খুব ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।